অন স্ক্রিন বেসিক্যালি শত্রু একে অপরের, কিন্তু অফ স্ক্রিন মনে হচ্ছে বেস্ট ফ্রেন্ড। তো একে অপরের সাথে বন্ডিংটা কতটা ভালো? অবভিয়াসলি অনেকটা ভালো হবে। আমরা আগের প্রজেক্ট থেকেই আমাদের মিট আপটা হয়েছিল আগের প্রজেক্ট থেকে। ইভেন আমাদের একটা বন্ধুদের গ্রুপ আছে যেখানে আমরা দুজনই আছি, তো আলাদাভাবেই অনেক মিট আপ হয়। এইখানে এসে আমি যখন জানতে পারলাম লুকসেটের দিন যে ও আছে, আমি তো আরও খুশি হয়ে গেলাম। মানে আমি ভাবছিলাম চেনা কাউকে পাবো কিনা। অবভিয়াসলি এসে আমি মানিয়ে নিতাম, বাট ওকে বিয়ে আমি সত্যিই খুশি হয়েছি। বাট একটা সাইড জিনিস, আমাদের একসাথে পড়ে না, খুব রেয়ার দিন হয় একসাথে পড়ে, দুজনেরই আলাদা আলাদা শ্যুট হয়, ওরকমই। আর আমিও ওকে মানে আমাদের আগে থেকেই দেখার, আমাদের ফার্স্ট দিন আমরা ভেবেছিলাম যে এ হয়তো কথা বলবে না অতটা, এর সঙ্গে হয়তো ভাইব ম্যাচ হবে না, যেটা হয় ইন্ট্রোভার্ট দুজন থাকলে যেটা হয়। আর দুজনে ইন্ট্রোভার্ট, তো কেউ কেউ কাউকে অ্যাপ্রোচও করছে না। বাট আমি মানে আমাদের র্যান্ডমলি কথাবার্তা শুরু হয়ে গেছে, সিন থেকে শুরু হতে হতে বন্ডিং হয়ে গেছে। তো একটু সিনে তো মানে অবভিয়াসলি অন স্ক্রিন তো আমরা শত্রু, এইটাই আমাদের হচ্ছে মানে অ্যাক্টর অ্যাক্ট্রেসদের থাকতে হয় যে সিনে তোমার ভালো হওয়ার জন্য, সিনটা ভালো করার জন্য অফ স্ক্রিন বন্ডিং ভালো হতে হবে। অনেক সময় আমার এরকম হয় যে অনেকজনের সঙ্গে আমার অফ স্ক্রিন বন্ডিং ভালো থাকে না, সেটা হয় না, বাইরে দেখাতে হয় দ্যাট ভালো। তো ওরকম তারপরে ওটাকে অ্যাকচুয়ালি অ্যাক্টিং তো ওখানে বেরোয়, যাকে তুমি পছন্দ করো না, বাট তার সঙ্গে ভালো ভালো ওরকম ভালো লাগা এইসবের সিন করতে হবে, তো ওটা ওটা একটু বিয়ার্ড হয়ে যায়, বাট করতে হয়। অ্যাক্টিং এর জায়গা থেকে বলি যে তোমরা যে ক্যারেক্টারগুলো প্লে করছো তার সাথে তোমাদের রিয়েল ক্যারেক্টারের কোনো কি মিল বা অমিল রয়েছে? আমার ক্যারেক্টারটার সাথে সেইভাবে মিল নেই, কিছু কিছু এরিয়ায় কিছু কিছু অংশ তো আছে। যেরকম মন্দাকিনী ক্যারেক্টারটা কি, সে শান্তও থাকতে পারে, প্লাস চঞ্চলও একটা, মানে চঞ্চল একটা মেয়ে। আপনারা দেখেছেন ফার্স্ট এপিসোডে, যারা দেখেননি প্লিজ গিয়ে দেখবেন। মন্দাকিনী দেখবেন প্রথম এপিসোডে নিজেই এসে আলতার থালায় পা দিয়ে দিল দৌড়ে, সে অত কেয়ার করে না তার সারাউন্ডিংসে কী আছে, তার মনে যেটা আসছে সে সেটাই বলে দেয়, খুব ইনোসেন্ট, চঞ্চল। বাট আবার অনেকজনের সাথে থাকলে বা সিনিয়র কারোর সাথে থাকলে সে চুপ হয়ে যায়। তো ইন্ট্রোভার্ট, ইন্ট্রোভার্টই আমার মতোই কিছুটা কিছুটা, বাট ইন্দুর সঙ্গে অতটা ম্যাচ হয় না, বিকজ ইন্দু কি, ইন্দু ব্রাহ্ম সমাজের একটা শিক্ষিত মেয়ে, আর ওর একটু স্ট্যান্ডার্ডস হাই, একটু না অনেকটা অনেকটা হাই। আর আমার কি মানে আমি তানিষ্কার পার্সপেক্টিভ থেকে বলছি, তানিষ্কাকে কেউ যদি একটু ভালো করে কথা বলে বা কেউ খাবার অফার করে মানে আমি খুব হ্যাপি হয়ে যাবো। বাট ইন্দুবালা নিজ সাম এক্সপেন্সিভ থিংস, তো ওরকম এক্সপেন্সিভ গিফটস ওরকম। আর মানে খুব একটা অ্যাটিটিউড, একটা মানে নেগেটিভের মতন না, বাট একটা অ্যাটিটিউড নিয়ে সেই সময়কার একটা অরা শিক্ষিত মেয়ে, এক্স্যাক্টলি একটা ব্রাহ্ম সমাজের মেয়ে, তো ওরকম একটা মেয়ে। মন্দাকিনী যেরকম খুব সরল, অত মানে এক্সপেন্সিভ গিফটস অত ওইভাবে ভাবে না, যেটা বললাম খুব ইনোসেন্ট একটা ক্যারেক্টার, যতটা বয়স তার থেকে বাচ্চা খুব, তো সে খুব মানে ইনোসেন্টলি সব কিছু ভাবে, তার সাথে ভালো ব্যবহার করলে, ভালো ভালোভাবে কথা বললে সে এমনি চঞ্চল হয়ে যাবে, এমনি করতে পারবে। যেরকম আপনারা নিশ্চয়ই দেখেছেন আমার আর হরিমতিদির ক্যারেক্টারটা, তাদের কেমিস্ট্রিটা, আমাদের খুব ভালো কেমিস্ট্রি হয়ে গেছে যখন প্রথমটাতে আমাদের হয়নি, কারণ একটা দেখেছেন যেখানে আমাকে খুব বকছে কারণ আমি বিধবা মেয়ের গায়ে খাওয়া ছুঁয়ে দিয়েছি, সে যা স্নান করে এসেছে, অনেক তো নিয়মকানুন হতো তখনকার দিনে। এবার তারপর আবার আমাদের দুজনে খুব ভালো বন্ডিং হয়ে গেছে। হ্যাঁ ওরকমই। আর আমাদের কি মানে আমি তো অ্যাকচুয়ালি আমার দাদা, মানে দাদা আমার হেমন্ত দা, আর আমার বউ দিদি রাধিকা দিদি, ওদের মানে রাধিকা বউ দিদি, তো আমি ওদের সঙ্গেই থাকি। অ্যান্ড ওরা জানে, ওরা দুজনে, যে ইন্দুর কতটা ট্যান্ট্রামস এরকম থ্রো করে, এস্পেশালি তোর দাদা, এস্পেশালি আমার দাদা আমায় বোঝে, বাট বউ দিদি বলে যে ও খুব এরকম একটু নখরা থ্রো করে, তো ওটা করা ওকে বন্ধ করতে হবে। বাট মানে আমি বউ দিদিকে উল্টে শুনিয়ে দিই মিষ্টি কথায় জুতোর বাড়ি ওরকম মারা, তো মিষ্টি করে জুতোর মিষ্টি করে জুতোর বাড়ি, তো ওরকমই মানে ইন্দু বলো। আমার সঙ্গে অতটা মিল হয় না। স্কুলে তো অলরেডি টিনেজারে তুমি পা দিয়ে দিয়েছো, এরকম রোমান্টিক চরিত্র তো করতেও হচ্ছে, জীবনে রোমান্টিক কোনো কিছু হয়েছে? না না না, টিনেজারে মানে আমি হ্যাঁ পা তো দিয়েছি, বাট অ্যাকচুয়ালি না লোকেরা আমার বড্ড ওরকম খ্যাপায় আর কি, তোর তো বিয়ে হয়ে গেছে দেখলাম, বর কেমন এটা সবাই খ্যাপায়, তো ওরকম তো মজা করে, বাট ওরকম আমার সঙ্গে আজ অব্দি এখনো তো কিছু হয়নি। সেম ফর মি, আমারও ওই রকম কিছু হয়। হ্যাঁ দর্শকদের কি বলতে চাও? আমাদের অনেকগুলো এপিসোড লঞ্চ হয়ে গেছে, আকাশ আটের পর্দায় চোখ রাখুন, ঠিক সন্ধ্যে 7:30 থেকে আমাদের রোজ সোম থেকে শনি টেলিকাস্ট হবে। আর
অফকোর্স আমাদের এপিসোডগুলো দেখে জানান কেমন লাগছে, আরও গল্পটা জানার জন্য, আরও ক্যারেক্টারগুলোকে অ্যানালাইজ করার জন্য, আমাদের তো অফস্ক্রিন দেখতেই পাচ্ছেন, অনস্ক্রিন আমরা কেমন সেগুলো জানার জন্য অফকোর্স আপনাদের এপিসোড দেখতে হবে আকাশ আটের পর্দায় শুনুন থেকে শুনি ঠিক সন্ধ্যে 6:30। আর এপিসোডগুলো কমেন্ট থেকে জানান যে কেমন লাগছে, কেমন লাগছে সব ক্যারেক্টারগুলোকে, সিরিয়ালটাকে কেমন লাগছে, সিনগুলোকে কেমন, সিনগুলো কেমন লাগছে, কোন সিন আপনাদের ফেভারিট, কোন ক্যারেক্টার আপনাদের বেশি ভালো লাগছে, আর এতজনের স্ট্রাগল তো এতজনের খাটনি, আমরা একজন থাকি না, ক্যামেরার পেছনে আমাদের অনেকজন থাকে, পুরো ইউ এটা আমরা ইউনিটিতে কাজ করি, দে আর হান্ড্রেডস অফ পিপল বিহাইন্ড দ্য ক্যামেরা, ক্যামেরা আপনারা শুধু আমাদের দেখছেন বাট ক্যামেরার পেছনে অনেকজনের হার্ডওয়ার্ক থাকে, গোটা টিমের হার্ডওয়ার্ক না হলে আমরা একটা সিন তুলতে পারি করতাম না, আর আপনারা দেখতে পারতেন না। তো সবার আপনারা চোখ রাখুন আকাশ আটের পর্দায় সোম থেকে শনি ঠিক সন্ধ্যে 6:30, বউ চুরি আপনারা দেখুন, মজা করুন, এপিসোডগুলো জানান কেমন লাগছে, এটুকুই বলবো, খুব ইন্টারেস্টিং একটা মিষ্টি গল্প, বাকিটা রিভিল করছি না। এক্স্যাক্টলি, বাই বাই।